শনিবার সকাল থেকে রোববার ভোর 4:30 পর্যন্ত 8 দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্পের উৎপত্তিস্থল জৈন্তাপুর উপজেলায়। এতে আতঙ্ক বেড়েছে জনমনে। সবশেষ খবর জানাতে সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরামুল, ধন্যবাদ শ্রেয়া। আতঙ্কিত সিলেট জনপদে আবারও ভূমিকম্প হয়েছে। 22 ঘন্টার মধ্যে 8 বার ভূমিকম্প হলো। আজ ভোরে 4:35 মিনিট 13 সেকেন্ডে আরেকবার ভূমিকম্প হয়েছে, যার মাত্রা যদিও কম ছিল, 2.8 রিক্টার স্কেলে তা মাপা হয়েছে। তারপরেও পরপর 8 বার ভূমিকম্প 22 ঘন্টার মধ্যে একটি অশনি সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যেই ভূমিকম্পটি আজকে ভোরে হয়েছে তা হচ্ছে গিয়ে ঢাকা থেকে 205 নর্থ ইস্ট জোন অর্থাৎ সিলেট রিজিয়ন এই ভূমিকম্পটা অনুভূত হয়েছে। গতকালকে আপনারা জানেন যে পরপর 7 বার ভূমিকম্প অনুভূতি হয়েছিল, যার সর্বোচ্চ রেকর্ড ছিল রিক্টার স্কেলে 4.1। এবং এই ভূমিকম্প অনুভূতি হয়েছিল সিলেটের থেকে 15 কিলোমিটার দূরবর্তী জৈন্তাপুর উপজেলায়। এবং এই বারবার ভূমিকম্প হওয়ার কারণে মানুষের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। গতকালকে সিটি কর্পোরেশনের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তাৎক্ষণিক জরুরি বৈঠকে বসে, এবং তাৎক্ষণিক জরুরি বৈঠকে বসে সিলেট নগরীতে যেই সমস্ত অবৈধ স্থাপনা আছে, যেগুলো ভূমিকম্পর যেই সহনশীল অবস্থার মধ্যে নেই, সেই ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে উচ্ছেদ বা ভাঙ্গার একটি পরিকল্পনা কালকে গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ভলান্টিয়ারদের রাখার ব্যবস্থা করা হয়েছে, এবং আরও বিশেষ করে দুর্যোগের সময়, ভূমিকম্পর সময় যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা সেও সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য গতকালকে সভা করেছে ফায়ার ব্রিগেড প্রশাসন, পুলিশ প্রশাসন, সর্বস্তরের যারা প্রতিনিধি সেই প্রতিনিধিকে নিয়ে গতকালকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সভা করেছেন, যাতে করে আর যদি ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় বা ভূমিকম্পের মানুষ যেন জানমালের জন্য কোনো ক্ষতি না হয় সেই বিবেচনায় সবাইকে সতর্ক রাখার জন্য যে বলা হয়েছে। এবং যে সিলেট নগরীতে যে 27টি ওয়ার্ড আছে এবং 27টি ওয়ার্ডে ভলেন্টিয়ার বিশেষ করে এই ভূমিকম্পের সময় বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ভলেন্টিয়ার রয়েছে, তাদেরকে ডাকা হয়েছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে এনে তাদেরকে আবার প্রশিক্ষণ দিয়ে নতুনভাবে সেই সমস্ত জায়গায় আর তাদেরকে বসানো হবে, যাতে করে এই ভূমিকম্প যেন আর যদি কোনো বাড়ে বা ক্ষয়ক্ষতি হয় সেই জন্য সামাল দেওয়ার জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। বলে রাখা প্রয়োজন যে বিশেষজ্ঞরা বলছে বারবার ছোট ছোট ভূমিকম্পর পরেও কিন্তু একটি বড় ভূমিকম্প হয়। 1897 সালে সিলেট অঞ্চলে যে একটি বড় ভূমিকম্প হয়েছিল, যে যার কারণে সিলেট অঞ্চলে বড় অনেক স্থাপনা নষ্ট হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল, তখন তার আগেও কিন্তু এই ধরনের ছোট ছোট কিছু ভূমিকম্প হয়েছিল, যার কারণে এই ছোট ছোট ভূমিকম্পগুলো একটি অশন সংকেত বহন করছে। শ্রেয়া, এই ছিল সিলেট নগরীতে সিলেটে যে 22 ঘন্টার মধ্যে যে 8 বার ভূমিকম্প হয়েছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে ভূমিকম্পের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।